যে কত আমাদের কত নেতা আছে ধর্মীয় গুরু গোসাই তো নেতা কত দিনে প্রতিদিনই দু একটা করে জন্ম নিচ্ছে ধর্মীয় সংগঠন এ তুমিও বানাতে পারো একটা কালকে গিয়ে তুমি একটা বানালা বাংলাদেশে ফ্যাক্টরি আছে কত বাপ রে বাপ এখানে সেখানে নোয়াখালী ফরিদপুর কুমিল্লা সব জেলায় জেলায় কত কি এইরকমই তো ভাবে আরেকজন নাকি না প্রভুপদে এরকম রকম বাঙালি ঘরে একটা লোক জন্ম নিছে উনি এটা একটা বানিয়েছে এরকম ভাবে না কিন্তু এর ভিতরে যে একবার ঢুকতে পারবে সবাই এই জন্য অনেক শিক্ষিত লোক হইতে হবে না শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির ভিতরে কেউ ঢুকতে পারলে একদিন বুঝতে পারবে যেটা কি পরিমাণ যদিও বা কিছুদিন পরে কিছু সমস্যা হয় ঢোকার কিছুদিন পরে কিছু সমস্যা হয় দু চার বছর পরে পাঁচ বছর পরে কিছু সমস্যা হয় অনেক লোক সব প্রায় সব লোকের মধ্যে কিছু সমস্যা হয় দু চার বছর দু পাঁচ সাত দশ বছরের মধ্যে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সবার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা মানে ব্যক্তি স্বার্থ স্বার্থ ইন্দ্রিয় স্বার্থ তারপরে লাভ পূজা প্রতিষ্ঠা নানা রকমের আইটেম আছে অর্থবৃত্তি অর্থবৃত্তি ব্যক্তি স্বার্থ ইন্দ্রিয় তৃপ্তি লাভ পূজা প্রতিষ্ঠা বিভিন্ন রকমের এবং অজ্ঞানতা জ্ঞান হওয়ার কারণেই এই সোসাইটিতে আসবে আবার পরে অজ্ঞানতা হইতে পারবে তো এইরকম এই জিনিসগুলো আমাদের ইস্কন আর যারা এই এইসব মুক্ত থেকে জ্ঞান অর্জন করে আসবে আর স্মোকলি শুধু অ্যাডভান্স হইতে থাকবে এই জাতীয় লোকের সংখ্যা অনেক বেশি এখনো হচ্ছে না হচ্ছে এই জাতীয় ব্যক্তির সংখ্যা হচ্ছে হচ্ছে বলি এখনো চলছে এবং চলবে এবং বেঁচে আছে থাকবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান প্রভুপদ লিখেছে জ্ঞানের পথে তরিবে আপনি জ্ঞানের বলেই একজন মানুষ ঠিক থাকতে পারবে জ্ঞান হচ্ছে এত ভালো জিনিস কেউ না কেউ আপনাকে ডিস্টার্ব করতেই পারে আপনার বড়রাও ডিস্টার্ব করতে পারে আপনার ছোটরাও ডিস্টার্ব করতে পারে আপনার বন্ধুরাও ডিস্টার্ব করতে পারে করতেই পারবে ডিস্টার্ব মানে অসুবিধা প্রদানের অনেক রকমের রাস্তা মানসিক শারীরিক বাচনিক আর্থিক সামাজিক আধ্যাত্মিক বহু রকমের রাস্তা আছে অসুবিধা দেওয়ার এখন এই অসুবিধাগুলোকে করা অসাধারণ মানুষের কাজ অসুবিধাগুলো সাধারণত কাটিয়ে ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না এটি এগুলো হচ্ছে শক্ত কাজ খুব শক্ত কাজ অনেক কঠিন কাজ ধীর স্থিরতা খুবই প্রয়োজন এবং এই ধীর স্থিরতা আসতে হলে অবশ্যই কৃষ্ণ ভাবনা ময় উপলব্ধি হতে হবে সেটার জন্য দরকার একটা সাথে একটা কানেক্টেড আমাদের আধ্যাত্ম ওই দৃঢ়স্থিরতা হওয়ার জন্য আমাদের দরকার শাস্ত্র জ্ঞান গ্রন্থ স্টাডি করা কোনো বিকল্প নাই যারা লেখাপড়া না জানে গুরন্ত পড়বে পড়বে শুনবে যারা লেখাপড়া না জানে যারা লেখাপড়া জানে না এমনি প্রাতিষ্ঠানিকভাবে অনেকেই তো আছে ইস্কনে অনেক ভক্ত আছে লেখাপড়া জানে না স্কুলে কলেজে যাওয়া হয় নাই গেল বা ওই প্রাইমারি পর্যন্ত বা ওয়ান টু থ্রি এরকম পড়েছে পড়তে পারে না কিন্তু অসুবিধা নাই মন দিয়ে শুনবে যখনই বলবে কেউ পাঠক বা বক্তারা যখন বক্তৃতা দিবে ক্লাস যখন হবে ইস্কনের ইস্কন বক্তদের এক নম্বর আইটেম একদম নগদ প্রভুপাদের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিদিন সকালে ভাগবত পাঠ হতে হবে কোনো বিকল্প নাই আমি তোমাদেরকে অনুরোধ করি একদম পায়ে ধরে মন্দিরে বাগবত যেন কোনোদিন মিস না হয় চাপ তো আসবেই দিন যাবে তোমরা বড় হবে সংগঠন বড় হচ্ছে মন্দির বড় হচ্ছে দায়িত্ব বাড়ছে আমি তো বুঝি এখন পাহাড় সমান দায়িত্ব এক একজনের মাথায় একটা সময় এক আমি গুরু মহারাজের কৃপায় এক মাথায় সাড়ে পাহাড় রেখেছি এখন তোমাদের মাথায় পর্বত ভাগাভাগি হয়েছে পর্বত পরিমাণে আর সেই পর্বত আবার ধীরে ধীরে পাহাড় হয়ে যাচ্ছে সবার মাথায় এটাই নিয়ম এটাই সোসাইটি কিন্তু এর পরেও আমার নিজেকে ঠিক রাখতে হবে নালে ভেঙে পড়বে ভেঙে পড়লে হয় তুমি হতে পারো পাঁচতলা বিল্ডিংয়ের বাসিন্দা নাহলে হতে পারো ভাঙ্গাগরের বাসিন্দা কোনটা করবে আমি আজকে খুব ভুরে এটা ভাবছিলাম এই বিষয়টা উপলব্ধি করছিলাম যে একজন ব্যক্তি তো একজন লিডার যখন নেতৃত্ব দেয় তার এই নেতৃত্বটা যদি সুস্থ না হয় তাহলে কিন্তু সেই অসুস্থ প্রজেক্টের মন্দিরের হোক সংগঠনের হোক সোসাইটির হোক অসুস্থ প্রজেক্টের মেম্বার বলে পরিচিত হবে হ্যাঁ বুঝাইতে পারছি হ্যাঁ বুঝতে পারো না বুঝতে পারো না পারো না বুঝতে পারো নাই না করো কমপক্ষে বুঝতে পারছো না পারছো না হ্যাঁ কে বুঝতে পারছ কে বুঝতে পারছো আচ্ছা কে বুঝতে পারো নাই বুঝতে পারো নাই ঠিক আছে ধন্যবাদ অনেকে বুঝতে পারে নাই কি বুঝতে পারো নাই কি বুঝতে পারো নাই ভালোভাবে শোনো নাই কথাটা বলার সময় তুমি সত্যি করে বলো তোমার মনটা কিছু কি অন্য দিকে ছিল না হ্যাঁ এটা হচ্ছে সমস্যা আমার মনে হয় যারা হাত দেখিয়েছ সিংহভাগই এরকম হবে মনটা অন্য দিকে ছিল ঠিক হ্যাঁ আচ্ছা মহার হুঁশ এটা খুব বিপজ্জনক এই আমাদের এই ইস্কনের শুধু একটা ব্যক্তির চিকিৎসা করা হয় এই ইস্কন হাসপাতালে বলতো সে কে হ্যাঁ ইস্কনে একজন ব্যক্তির চিকিৎসা করা হয় এই হাসপাতালে সেটা হচ্ছে মন শুধুমাত্র মন একমাত্র তোমার বন্ধু অথবা মন একমাত্র তোমার শত্রু আমরা যতগুলো ভুল কাজ করছি যতগুলো পাপ কাজ করছি যতগুলো অপরাধ করছি একমাত্র একজন ব্যক্তির কারণে সে হচ্ছে মন মনের কারণে আমরা কেউ খারাপ লোক না আমরা কে খারাপ মানুষ হতে পারি না খারাপ মানুষ হলে এত সুন্দর তো পবিত্র সংগঠন এই সোসাইটি প্রভুপাদের এই ইস্কনে আমরা আসতাম না সদগুরু চরণে আমরা আসতাম না আমাদের মন একমাত্র আনকন্ট্রোলের কারণে মনকে আমরা বুঝাইতে পারি না বলে মন আমাদের বুজের বাইরে থাকে বলে মন তখন স্বতন্ত্র হয় মন কখন স্বতন্ত্র হয় আমরা যখন মনকে না বুঝাইতে পারি মানে মনের আমি বুঝাইতে পারি না মনেই আমাকে বুঝায় মনে আমাকে কি করে বুঝায় কি করে প্রমাণ হয় যে মন আমাকে বোঝাচ্ছে কে বলতে পারো হ্যাঁ রাইট আমরা যখন মনের ইচ্ছা মতো আমি চলি আর এই পৃথিবী তো এরকম মূর্খের পৃথিবী সকলে বলে যে না মনের মতো কাজ করো মনের মতো কাজ করো বলে না তো যারা বলে যে মনের মতো কাজ করে তাহলে কি করে ওরা মনশিক্ষা দিবে মনের মতো কাজ যদি কেউ করতে বলা হয় কাউকে আর মনের মতো কাজ করতে যদি কোনো কর্তা উপদেশ দেয় কাউকে কোনো টিচার যদি শিখায় যে তুমি মনের মতো কাজ করো এই মাস্টার কি করে মনশিক্ষা দিবে এই জন্য প্রদ বলেছেন এটা মূর্খের জগৎ মূর্খের পৃথিবী মনের মতো পারে না কারণ মন হচ্ছে কি মন হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় মন কখনো আমাদের পূর্ণ না অসুস্থ হ্যাঁ মন সবসময় আমাদের অসুস্থ বা অপূর্ণ মন হচ্ছে আমাদের অপূর্ণ ইন্দ্রিয়ের মালিক অপূর্ণ ইন্দ্রিয় মন হচ্ছে আমাদের অপূর্ণ ইন্দ্রিয় মন একটা ইন্দ্রিয় না ইন্দ্রিয় না কি ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় না জ্ঞানেন্দ্রিয় মন হচ্ছে কর্মেন্দ্রিয় না জ্ঞানেন্দ্রিয় না অন্তেন্দ্রিয় তাহলে মন কি করে মন পূর্ণ না অপূর্ণ অপূর্ণ কিন্তু মন যখন এই অপূর্ণ তখন এই মন কি করে না মন আমাদেরকে এই ভুল কাজটা করায় আমরা মনের কথা মতো মনের ইচ্ছা মতো কাজ করি তো এটাই হচ্ছে আমাদের জীবনের সমস্যা আমরা যে একজনের সাথে রাগ করি রাগ করি না অর্থাৎ অন্যায় করি করি না ভুল কাজ করি করি না এটা শুধুমাত্র মনের কার যে তার মনকে কন্ট্রোল করতে পেরেছেন তিনি কখনো এক হাজার করবেন না তিনি তো তার মনকে বোঝাতে পারেন আর ইস্কোরে আমরা সবাই মাস্টার কার মাস্টার মনের মাস্টার কার মাস্টার মনের মাস্টার আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে মানুষ মনের শিক্ষা কার শিক্ষা তো রূপগোস্বামী আমাদের সেটা শিক্ষা আসলে তোমরা বুঝতে পারো না যে তোমরা যে কত বড় মানুষ অনেক বড় মানুষ ইস্কনে যারা এরকম ভক্তি জীবন করে কি গৃহস্থ কি ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ মাতাজী প্রভুজি সবাই অনেক বড় মানুষ অনেক বড় মানুষ এই জন্য আমাদের বড় মানুষ হলে কি হবে বড় মানুষে কি করে বড় মানুষে কি কাজ করে রাইট বড় মানুষে বড় কাজ করে বড় মানুষে ছোট কাজ করতে পারে না এখন এই বড় মানুষ হয়ে যদি আমাদের লোকেরা ছোট কাজ করে কেমন লাগে তার মধ্যে আর থাকে তোমার শীতের দিনে তোমার গায়ে কেউ একটু জল জল এক তুমি রাগ করবে না তুমি ছোট মানুষ হয়ে যাবে ধীরে ধীরে অনেকগুলো আইটেম দিয়ে একজন মানুষ বড় হতে পারে এই কথাগুলোই কিন্তু নিয়ে নিয়ে মানুষ বড় হচ্ছে পৃথিবীতে আমরা অনেকেরই অনেকেরই সন্ধান জানি না অনেকে কিন্তু বড় হচ্ছে এখন এই জাগতিক বা ভৌতিক কৌশল দিয়ে কেউ বড় হতে পারে না প্রয়াস করতে পারে ভগবান তাকে সহযোগিতা করেন কারণ ঈশ্বর তো মহাশক্তিধর এই মহাশক্তির আন্ডারে থেকে যখন কারোর চেতনাকে কেউ ডেভেলপ করেন তখন ঈশ্বর না পরমেশ্বর কৃষ্ণ শক্তি তখন আমাদেরকে নিয়ে নেয় ও দেখতে পায় মানে তুমি যদি বিজ্ঞানের জগৎ থেকেও বিচার করো তাহলে মহাশক্তি ছোট শক্তিকে দেখছে না একটা কৃত্রিম উপগ্রহকে যে ন্যাচারাল যে গ্রহ তার আন্ডারে তাকে চলছে সেই অবজার্ভ করতে পারছে তাকে তো এরকম আধ্যাত্মিক জগতে যখন আমাদের মনকে আমরা কন্ট্রোল করতে পারি মনকে যখন আমরা পরিচালনা করতে পারি মনকে কি দিয়ে পরিচালনা করতে হয় বুদ্ধি দিয়ে গ্রাইট এখন এই মনকে যখন পরিচালনা করতে মন বড় না বুদ্ধি বড় বুদ্ধি কোথার থেকে ইনস্ট্রাকশন পায় বুদ্ধির শক্তির উৎস কে রাইট আত্মা এই চলে গেল এই চলে গেল এই প্ল্যানেটস এর বাইরে চলে গেল এই দ্রাবিঙাংশের বাইরে চলে গেল ভৌগোলিক সীমানার বাইরে ক্লিয়ার বিষয়টা দয়া করে তোমরা এই লাল কাপড় গেরুয়া কাপড় পরা ব্রহ্মচারী নিজেকে এত ছোট মনে করো না অথবা দুধের মতো হংসের মতো পরমহংসের মতো সাদা কাপড় পরা গৃহস্থ এত নিজে মনে করো না নিজেকে এত ছোট মনে করো না অনেক বড়ো মানুষ অনেক বড় এই বাংলাদেশ আর কি এই পৃথিবী কিছু না পরিচালনা করা একজন এই মহা আত্মার পক্ষে কি আত্মার পক্ষে এই শক্তি সম্পন্ন আত্মার পক্ষে এই শক্তি গায়ের জন্য কি শক্তি হ্যাঁ এটা অপ্রাকৃত শক্তি কি শক্তি অপ্রাকৃত শক্তি প্রাকৃত জগতে বিচরণ করছে বাট কোনো কিছুর দ্বারা অ্যাটাক্টেড হচ্ছে না সাধুমণি তিনি এমন না যে তিনি একটা গ্লাস দিয়ে জল খাবেন না আর জল খাওয়ার মাধ্যমে কিন্তু সে একটা গ্লাস প্লাস্টিক কাঁচ স্টিল পাথর একটা জলের পাত্রকে সে ব্যবহার করল। তার মানে এই নয় যে সে পাত্রটা ব্যবহার করার কারণে সে পাত্রের দ্বারা আসক্ত হয়ে পড়বে এই পৃথিবীর মানুষের সাধারণ আত্মার চরিত্র হচ্ছে এটা কি চরিত্র এই মোবাইল সোবাইল মাথাটাকে খারাপ করে না তো আমার এত সুন্দর মনটাকে মাথাটা নষ্ট করিও না মোবাইল বাজাযা ঘুমাইয়া কি হয় কি বলছিলাম হ্যাঁ হ্যাঁ এই প্ল্যানেটসের বাইরে চলে যাচ্ছি আমরা কখন যখন আমাকে বুদ্ধি দিয়ে যখন আমি মনকে নিয়ন্ত্রণ করি কেননা এই বুদ্ধির উৎসটা একটা লাউ গাছের মধ্যে অনেক সুন্দর লাউ ধরেছে একদম কচি ডগা ডগাগুলো একদম কচি থরথর করে সাজানো আমরা এই যে লাউ গাছের মধ্যে এত সুন্দর কচি ডগায় ভর্তি লাউয়ের ঝাজ ঝাঁচ ঝাঁকা আর নিচে অনেক সুন্দর কচি লাউ এই লাউটা কে লাউটা দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে ডগা ডগার নিচে লাউটা উনি বোঝা যাচ্ছে যে লাউটা আসলে এই ডগার কারণেই বৃদ্ধি হয়েছে বোঝা যায় না বোঝা যায় না তো সাধারণ লোকেরা বা যারা এরকম রাস্তা দিয়ে যায় তারা কি বুঝতে পারে লাউটা এত সুন্দর গাছের মধ্যে ঝুলছে কি সুন্দর লাউ না খুঁজছি একদম মনে হয় এখন এটা দিয়ে পায়েস করা রান্না করে ভগবানকে দিলে হেভি স্বাদ লাগবে নাকি না অথবা দুধের শর্ট দিয়ে ঘন্ট রান্না করলে মুখ ডাল দিয়ে না অথবা চিনি গোড়া চাল দিয়ে হেভি স্বাদ লাগবে আরে এই যে সুন্দর লাউটা এই লাউটা আসলে উৎসটা হচ্ছে কি হ্যাঁ না ডগা না সাধারণ মানুষ এই লাউ এর উৎস হচ্ছে এই ডগা আসলে এই লাউ এর উৎস হচ্ছে যা এখানে দেখা যায় না কোথায় এই গাছের গুড়া না কোথায় এই লাউ এর উৎস হচ্ছে হ্যাঁ না গোড়াও না যারা কিছু বুদ্ধিমান তারা মনে করবে এই লাউের যারা পথিক সব লোক মনে করবে এই লাউ এর উৎস হচ্ছে ডগা ওই ডগাগুলো দেখা যাচ্ছে একদম সাজানো আছে ডগার নিচে এই লাউ কি করে হতো লাউয়ের তো ক্ষমতা নাই এই ডগাগুলো দেখো না গাছটা কিরকম এই গাছ এর ডগা গুলোই লাউটাকে তৈরি করেছে নাকি এটা পথিকের বুদ্ধি কিন্তু যারা একটু বুদ্ধিমান জ্ঞানী গুণী জন তারা বলে না না এই ডগা কি করবে এগুলো তো আসলে না আসলে তার গুড়া এই গুড়ার থেকে ডগা হয় ডগা থেকে লাভ হয় কিন্তু না যারা আরো ব্রেনিয়ান আরো বুদ্ধিমান আরো ইঞ্জিনিয়ার আরো ইন্টেলিজেন্ট ক্যারি করে তারা যারা ওই বুদ্ধি উনি চিন্তা করে গুড়ায় কি করবে এটার মূল হচ্ছে গুড়ার যে মূল গুড়াটা তো আছে গুড়া তো উপরে দেখাই যায় এটা লাউ গাছের গোড়া নাকি না উনি মনে না এটা হচ্ছে কি উনি বুঝতে পারে যে এটা হচ্ছে গুড়া সব না গুড়ার নিচে মাটির নিচে কি আছে হ্যাঁ মূল আছে গাছের নিচে বীজ থাকে বীজ থাকে ফলের ভিতরে যখন বীজে থেকে গাছটা প্রকাশ পায় প্রকাশ পাওয়ার পর আর বীজের অস্তিত্ব থাকে না গাছের নিচে কি থাকে মূল থাকে আসলে ওই বুদ্ধিমান লোকেরা বুঝতে পারেন যে আসলে এই গড়াটা গুড়াটা আসছে মূল থেকে মূল থেকেই এখন মাটির উপরে গোড়া দেখা যায় গুড়া থেকেই ডগা দেখা যায় না ডগার নিচে ফল দেখা যায় লাউটা দেখা যায় তাইলে তাইলে শ্রেষ্ঠ বুদ্ধি মানে কি বুঝতে পারলো যে এই লাউ এর তাহলে উৎস হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাউ উৎস হইল না ওখানেও আরেকটা একটা আইটেম বাকি আছে এই মূল থাকলে কিছু লাভ হবে না যদি মূলের মধ্যে এই গাছের মালিক প্রতিদিন জল সিঞ্চন না করে ক্লিয়ার বুঝা যায় কথা মানে আসলে এই হলো প্রকৃত সমাধান বুঝা প্রকৃত সমাধান হচ্ছে এই লাউ সবাই কিন্তু লাউ দেখে খুশি কি সুন্দর লাউ অনেক লোকেরাই শুধু লাউ দেখে খুশি রাস্তার লোকেরা নাকি যারা একটু ছোট মানুষ তারা লাউ দেখে খুশি যারা একটু বড় মানুষ তারা লাউ কী হবে লাউ তো জ্বলছে আসলে ডগা গলির কারণে কত সুন্দর ডগা না বড় মানুষেরা বুঝে না বুদ্ধিমান মানুষেরা বুঝে না ডগায় কি করবে এটা তো হলো গুড়া গুড়াটার মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই আকর্ষণীয় কিছু নাই কচি পাতা নাই ফল ফল নাই কিছু নাই আছে এ মরা ধরা একটা গুড়া এই গুজাও যায় না কিন্তু বাইরে সব তো বুদ্ধিমান মানুষেরা বুঝে গুড়া না এরপরেও রয়ে গেল কি হ্যাঁ মোল তো এটাই তো শেষ আর নাই কিন্তু না আরেকজন আছে মূল কি করবে আসলে ঠিক কিনা যদি এরকম মূল থাকে যদি জল রস না পায় মাটির রস না পায় কি হবে সব গুড়াই মূল মূল নির্জুরি হয়ে যাবে মূল নির্জুরি হলে গুড়া শুকিয়ে যাবে গুড়া শুকিয়ে গেলে ডগা নেতিয়ে যাবে ডগার কিছুই থাকবে না ঐ আর ডগা না থাকলে ফল ভালো বুঝা যায় কথা বোঝাও বুঝো না বুঝো না ভালো করে বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে আর কিছু লাগবে না এই লাউ গাছ দিয়ে ভগবত ধামে যাওয়া যাবে হরিবল টরিবল বলো তো আরে অনেক বছর ধরে বলেছিলাম তোমাদের একটু এতে প্রমাণ হয় কি জানো দেয়ার ইজ নো ফিলিংস সেখানে কিছু নাই কারণ কি ওই যে প্রথম বলছিলাম মন দিয়ে শুনছি না প্রমাণ করে মনে হচ্ছে কি হচ্ছে যে মানুষের কাছে সুস্বাদু জলের পাঠ করা হচ্ছে কি করে হরি বল বলবে মরভূমির লোকের কাছে জলের পাঠ শোনালে এর কি করে হরি বল বলবে জল জানে না তো জল সম্বন্ধে স্বাদ নেই ভিতরে ফিলিংস নেই তোমরা শাস্ত্র অধ্যয়ন করো না তার জ্বলন্ত প্রমাণ যারা শাস্ত্র গীতা ভাগবত অধ্যয়ন করে তারা বসে থাকতে পারবে না কিছু মনে করো না কষ্ট লাগলে ক্ষমা করো আমাকে যদি কারো মনে কষ্ট লাগে চলে আসবে তখন

আর কি করলে ভুল করেছো বলা হবে একটা উদাহরণ কে জানে আমি আমাকে আপনি কখন বলতে পারবেন ভুল করেছেন সেটা কি সেটা কি আর বল এখানে ময়লা আছে বলা হচ্ছে যে ময়লাটা পরিষ্কার করো এখন এই ময়লাটা পরিষ্কার করো বলছে আর আসলে সে বাইরে থেকে ময়লা এনে আবার এখানে দিচ্ছে তার মানে সে ভুল করছে কারণ কি ভুল শুনেছে ভুল শুনল কী করে ভুল বুঝেছে ভুল কেন বুঝল শোনার সময় তার মন এখানে ছিল না বলা হয়েছে এই ময়লাগুলো নিষ্কাশন করা হোক ময়লা নিষ্কাশন করো তাই এই যে বলা হলো যখন শুনছে ওনার মন অন্য জায়গায় ছিল তখন উনি মনে করছে যে ময়লা আনয়ন করো ময়লা নিষ্কাশন করো বলা হলো ময়লা নিষ্কাশন করো উনি শুন উনি মনে করছে উনি ভুল মনে করছে তো ভুল শুনছে কারণ মন তো অন্য জায়গায় ময়লা আনয়ন করো তাই উনি ময়লা আনছে তাহলে ফলে কি হবে এখানে বল হবে ভুল কাজ করা হবে তোমার দ্বারা কি কাজ করা হবে সাধুগিরি ধর্মচর্চা আধ্যাত্মিকতা আমরা শুধু তাই করছি ময়লা নিষ্কাশন করার কথা বলা হলো শোনার সময় যিনি আছে ওনার মন এখানে নাই তো মন অন্য জায়গায় আছে কোথাও খেলার মাঠে ফলে কি শুনবে কী শুনবে ভুল শুনবে ভুল শুনে কি আন্দাজ করবে ময়লা আনয়ন করো তখন উনি যাচ্ছে ময়লা আনতে এনে রাখছে কি হচ্ছে ভুল হচ্ছে ভুল ঠিক জিনিসগুলো এরকম আধ্যাত্মিক জগৎটা এরকম পুরো আধ্যাত্মিক জগৎটা এরকম বলা হয়েছে লিস্ট থাকবে সকালবেলায় না দুপুরে সকালে দুপুরে রাত্রে কি কি আইটেম না করা হচ্ছে না কেন শোনার সময় মনটাকে দিয়ে শোনা হয় না মনটা না দিয়ে এমনি কানে শোনা হয় ফলে করে না গুরুত্ব উপলব্ধি করে না ফলে আগে বাড়ে না থেমে থাকে শিলপ্রভুপাত বলছে খুব ভালোভাবে শুনছি না সমস্যাটা হচ্ছে শিলপ্রভুপাত খুব ভালোভাবে বলছে আমরা শুনছি না প্রভুপাত বলছে কিন্তু আমরা আমরা বলছি প্রভুপাদের লোক হয়ে যে আমি সমস্যায় আছি কেন আমি কি মিথ্যে কথা বলছি হ্যাঁ ইস্কনের লোকেরা সমস্যা আছে না নাই সমস্যায় থাকতে পারে ইস্কনের কোন লোক ইস্কনের যে লোক সমস্যায় থাকবে ইস্কনের লোক সমস্যা থাকার কথা না কথা না লোকের সমস্যা থাকার কথা না কথা না মুটেও ইস্কনের লোক সমস্যা থাকতে পারে না ছিল প্রহুপাত বলছে আমরা শুনছি না বল শুনছি এই জন্য কাজ করছি বলছে ময়লা নিষ্কাশন করো আমরা শুনছি ময়লা আনয়ন করো সমস্যা নাই কোথাও শুধু সমস্যা আমার নিজের মধ্যে কোথায় সমস্যা কোথায় সমস্যা কি করে প্রকাশ পায় আর দেখাও কে বলছো কি করে প্রকাশ পায় সমস্যা কিসের মধ্যে নিজের মধ্যে আমি প্রায় পরে প্রশ্ন করছি কি করে প্রকাশ পায় কিভাবে প্রকাশ পায় আবার বলছি প্রশ্নটা হলো সমস্যা কোথায় কার মধ্যে নিজের মধ্যে এইবার নিজের মধ্যে সমস্যা হলে এটার প্রকাশ ঘটে কি ভাবে ভ আকার বয়কার ভাবে আর কিভাবে প্রকাশ পায় কি করে কি কিভাবে কার মাধ্যমে সমস্যা কার কোথায় কি প্রশ্নটা কি সমস্যা হচ্ছে নিজের মধ্যে কিন্তু এটা প্রকাশ পায় কার মাধ্যমে কাকে সমস্যা মানে কি সমাধান না দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাধান না মন্দ মন্দ তো যেই ব্যক্তি সমস্যা তো সে কি বলে আমি মন্দ অন্যজনে ভালো বলে কি বলে যার সমস্যা উনি কি বলে আমি মন্দ অন্য জনে ভালো তাই বলে কি বলে আমি ভালো আর সাধু না আমি হলাম হ্যাঁ মানে যার মধ্যে সমস্যা উনি কি করবে উনি কি বলবে আমার মধ্যে সমস্যা আপনার মধ্যে ভালো এরকম বলে হ্যাঁ কি বলে আমি ভালো